বহরমপুরে বিজেপির জেলা কার্যালয়ে মঙ্গলবার সকালে ভাঙচুর চালালো একদল দুষ্কৃতী। ভাঙলো অফিসের চেয়ার টেবিল। কার্যালয়ের ভেতর থেকে কিছু চেয়ার টেবিল বাইরেও ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। এরপর চম্পট দেয় দুষ্কৃতীরা। ভাঙচুরের ঘটনায় শাসক দলের দিকেই অভিযোগের আঙুল তুলেছে বিজেপি নেতৃত্ব। তাদের অভিযোগ, জেলা জুড়ে নানাভাবে বিজেপির ওপর আক্রমণ করছে শাসক দল, এই ঘটনা তারই অঙ্গ। একদল দুষ্কৃতী এবং শাসক দলের মদতে, শাসক দলই সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে একটার পর একটা বিজেপির পার্টি অফিস জ্বালিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে, ভাঙচুর চালাচ্ছে, বিজেপি কর্মীদের ওপর আক্রমণ করছে, বিজেপির কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিচ্ছে পুলিশ প্রশাসনের মদতে, শাসক দল আজকে যেভাবে তাণ্ডব লীলা চালাচ্ছে, গত এক মাস ধরে 12ই ডিসেম্বরের পর থেকে আমরা দেখছি রাষ্ট্রীয় সম্পত্তি একটার পর একটা ধ্বংস করা হয়েছে, রেল স্টেশনের ওপর আক্রমণ হয়েছে, রেল লাইন উকড়ে দেওয়া হয়েছে, হাজারদুয়ারি ট্রেন সহ পাঁচখানা ট্রেন আমাদের জেলায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এই তো লীলা চলছে এক মাস ধরে। এই আমাদের পার্টি অফিসেও শাসক দলের মদতে, শাসক দল চাইছে যে এভাবে আতঙ্ক সৃষ্টি করে বিজেপিকে থামানো যাবে, কিন্তু বিজেপি থামবে না। বিজেপি মানুষের মধ্যে ঢুকে গেছে, মানুষ বিজেপির পাশে আছে, আগামী দিন বিজেপি আসবে এবং এটাই ভয় শাসক দলের। যদিও শাসক দলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বহরমপুর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। মনোবীক্ষণ প্যাথলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।